কবিতা তুমি কেন গল্প হলে, কান্নার জল কেন সাথে নিলে, কাঁদলে কি হতো আমায় বলো না, একটু না হয় বেশি হতাম পাগল। তোমরা দেখছো চলছে 6-5, আমি মিঠুন। আজকে ব্লগটা একটু অন্যরকম ভাবে করতে চাইছি, সবসময় তো মিউজিক রিলেটেড ব্লগ করেছি এবং আজকে তো মিউজিকও থাকবে, তবে একটু অন্যরকম ভাবে ব্লগ করতে চাইছি। আর সাথে থেকো, কেমন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রেস করো বেল আইকনটাকে, ঠিক আছে? দেখতে থাকো। অপেক্ষা করছি বন্ধুর জন্য, বন্ধু আসছে, তার সাথে হয়তো বা কোথাও কোনো একদিকে যেতে হবে, আর সেই দিয়ে ব্লগটা শুরু করবার প্ল্যান ছিল আর, তাই আজকে এতটা দেরি করে ব্লগটা শুরু হলো। এই সে সৈকত, হাই কর। হ্যাঁ, তো এর জন্যই অপেক্ষা করছিলাম অ্যাকচুয়ালি। তো সাথেই থাকো, দেখো কি করছি আমরা। পথে বেরিয়ে পড়লাম, সামনের দিকে যাচ্ছি। সৈকত কি সারপ্রাইজ দিবে ভগবান জানে, মানে আমাদের জার্নি শুরু হয়ে গেল। ওকে, দেখা যাক। সেলসম্যান সেলসের জন্য দাঁড়িয়ে আছে, এই যে প্রোডাক্ট সেলসম্যান। মাঝে একটা টি বিরতি দিলাম, চা খেয়ে এবার বাড়ি ফিরবো, কারণ লাঞ্চ আওয়ার চলে এসছে। ভদ্রলোক যে জন্য এসছে, সেলসম্যান যে জন্য এসছে, সেটাও সে করে নিয়েছে, অলরেডি প্রফিট টফিট কামিয়ে ফেলেছে। হ্যাঁ, চলো বাড়ি ফিরলাম এবং বাড়ি ফিরে স্নানটা সেরে নিলাম। আর এত বেশি গরম পড়ছে যে এদিকে স্নান করছি এদিকে ঘামছি, বুঝতেই পারছি না কোনটা ঘাম ছিল আর কোনটা স্নানের জল ছিল। তাও এবার তো হচ্ছে লাঞ্চের পালা, এবার লাঞ্চ করবো, তারপর একটু রেস্ট করবো, এরপর ক্লাবের দিকে বেরোবো। আর আজকে মার্শাল আর্ট প্র্যাকটিস আছে, ক্লাবে যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাবো সাথে করে, ঠিক আছে? দেখতে থাকো সব। ওয়েলকাম ব্যাক পর্ব টু। এবার যাচ্ছি ক্লাবের দিকে, একটু রেস্ট করা হয়ে গেছে, লাঞ্চ করা হয়ে গেছে, এখন মোটামুটি ক্লাবে যাবো, কারাতে প্র্যাকটিস করবো। আর এর পরবর্তীতে আরও কিছু শিডিউল আছে, তোমাদেরকে দেখাতেই থাকবো, ঠিক আছে? তো চলো আমার সাথে ক্লাবের দিকেই যাই। একটা জার্নি করে চলে এসেছি ক্লাবের পথে, আর অল্প একটু প্রচুর ধুলোবালি হয়ে গেছে পথে, একদিকে বৃষ্টি ছিল, অপরদিকে রোডের কাজ চলছিল, সব মিলিয়ে প্রচুর ধুলোবালি। এবং মাস্কটা করোনার জন্য না হলেও এমনিতেও দিতে হতো। যাই হোক, ক্লাবে এসে গেছি, একটু পরেই প্র্যাকটিস শুরু করব। তো ক্লাবে এসে গেলাম, কিন্তু এখন অবধি ক্লাস শুরু করতে পারছি না, তোমরা দেখেই নাও পিছনটা অবস্থা খুব বাজে, এবং এতটাই বাজে যে সেই অবধি যাওয়াটা কিন্তু অনেকটা টাফ। তাও ছেলেরা গেছে দেখার জন্যে, যদি করার মতো সিচুয়েশান থাকে তাহলে অবশ্যই হবে, আর না হয় অন্য কারো বাড়ির ছাদে হবে, ঠিক আছে? তো অবশেষে চলে আসলাম একটা স্টুডেন্টের বাড়ির ছাদে, আপাতত ওই ক্লাবের মাঠটাতে করা যাচ্ছিল না। তো খুব দারুণ একটা এনভায়রনমেন্ট, পুরো রাস্তাটাও দেখা যাচ্ছে অনেকটা দূর, আর পাশাপাশি সবাইকে নিয়ে দাঁড়িয়ে পড়বো। এবং লকডাউনের কারণে অনেকেই আসতে পারছে না, আর আবার অনেকে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, কারণ হচ্ছে ইকোনমিক্যালি ফিনান্সিয়ালি অনেকটা প্রবলেম আছে। তো যাই হোক, ক্লাসটা শুরু করছি, দাঁড়িয়ে যাও। শেষ করলাম, আরও কিছুটা পথ বাকি আছে, তাদের সাথে ওয়ার্ম আপটা হয়ে গেছে, পরের পর্বগুলো দেখছি কি করা যায়, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন এমন অবস্থা যে এখান থেকে আমার বাড়ি অবধি যাওয়াটাও অনেক টাফ হয়ে যাচ্ছে, আর হাতে ছাতাও নেই, জানতামও না যে বৃষ্টি হবে, তখন তো রোদ ছিল, এদিকে দেখো যে যতটা মেঘ ততটা বৃষ্টি হচ্ছে, বাজে অবস্থায় ফেঁসে গেছি। জানি না কতক্ষণে বৃষ্টিটা একটু কমবে, তারপর আমি বেরোতে পারবো, তারপর বাড়ি ফিরবো। তো আরও বৃষ্টি বেশি হচ্ছে, কখনো বৃষ্টি কম হচ্ছে, খুব বাজে অবস্থায় আছে। ঠিক আছে, তাও তো কিছু করার নেই, ক্লাস এসে যখন পড়েছি এর বাইরে তো কিছু হবে। নিজে একজন যাতা হয়ে গেলাম, তো মাঝপথে পেয়ে গেলাম দাদা একটাকে,
তো ওনার দোকানে দাঁড়িয়ে পড়েছি চা খাবো বলে। এখন যে রোডে আছি বারাসাত আর হচ্ছে ময়নার একটু পর আলগড়িয়া থেকে একটু আগে, তো দেবব্রত দাদার সাথে কথা বললাম এবং দাদার সাথে চাও খেয়ে নিলাম। খুব অসাধারণ ছিল চাটা। তোমরাও এই চলতি পথে যে কোনো সময় যাওয়া আসার মাঝখানে তোমরাও চাটা খেতে পারো, একবার ট্রাই করেই দেখতে পারো। ঠিক দাদা, ঠিক আছে, আসছি। টায়ার্ড হয়ে গেছি এবং গেছিলাম রোদ অবস্থায় এবং ফিরেছি বৃষ্টিতে, তো অনেকটা কষ্ট হয়েছে। আর তোমরা তো দেখেছো পথে দাদার সাথে কথা হয়েছে এবং সেখানে চা খেয়েছি, আর ব্যবহারটা খুব ভালো ছিল। তোমরাও চাইলে যেতে পারো তার দোকানে, সে নতুন দোকান দিয়েছিল। আরেকটা ব্যাপার হচ্ছে, এবার তো বাড়ি ফিরে আসলাম, আমার এখন পর্ব 3 শুরু হচ্ছে। পর্ব 3টা হচ্ছে একটা মিউজিক নিয়ে, যেহেতু আমার একটা মিউজিক চ্যানেল, পাশাপাশি আমি তো সারাদিনে ব্লগ করার পরেও মিউজিকটাকেই প্রায়োরিটি রাখার চেষ্টা করছি। আর এখন আমরা বসবো পরবর্তী আরেকটা গানের শ্যুট নিয়ে, এবং গানটা একটা ট্রিবিউট গান, আর সেটা কার জন্যে এখন বলবো না, ঠিক আছে। আর বাড়িতে এসছে জ্যাপিয়ারিয়ানের প্রত্যয়, তো প্রত্যয় একটা হাই বলে দাও। হ্যাঁ, তোমরা তো ওকে দেখে নিয়েছো এবং ওর প্রথম গানটাকে যথেষ্ট সাপোর্ট করেছো, এভাবেই সাপোর্ট করতে থাকো আমার চ্যানেলটাকেও, তার চ্যানেলটাকেও। আর আরেকজন আছে কিন্তু, শ্রাবন্তীস লাইফ স্টাইল, মনে আছে তো তার কথা? তো সেই আমাদের চ্যানেল, সবকটাই আমাদের চ্যানেল, তোমরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছো আরও সাপোর্ট করো এবং আমাদেরকে ভালো ভালো অ্যাডভাইস করো। আমাদের ভুলভ্রান্তিগুলো থাকতে পারে, তোমরা আমাদেরকে ভুলভ্রান্তি ধরিয়ে দাও, আমরা চেষ্টা করবো সেই জিনিসটাকে রিকভার করার জন্যে, কারণ আমরা শখের বসে জিনিসগুলো করছি। সাপোর্ট না পেলে কিন্তু এই সমস্ত সব কিছুই বাজে হয়ে যাবে, ঠিক আছে। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে প্রত্যেকটা চ্যানেল, কিন্তু এটুকু তোমাদের কাছ থেকে চাইতেই পারি। এতে কয় টাকা বা কয়টা MB যাবে, ঠিক আছে। তো আমাদের দেখো পরবর্তীতে আমরা কী গানে শ্যুট করছি, কী গানে কাজ করছি। প্র্যাকটিস তো করছি আর পাশাপাশি টিভিরতি চলছে, তো আমি তোমাদের সাথে অন্যরকম একটু কিছু শেয়ার করছি, ঠিক আছে। কবিতা তুমি কেন গল্প হলে, কান্নার জল কেন সাথে নিলে, কাঁদলে কি হতো আমায় বলো না, একটু না হয় বেশি হতাম পাগল, বাড়ালে মন কি হতো জানি না, একটু না হয় বেশি হতাম বিরল, তোমার প্রেমে পাগল, তোমার প্রেমে পাগল। কবিতা 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 ফানি ছিল, আগামীতে এই গানটাও তোমরা শুনবে, ঠিক আছে। তো যেটার জন্য এসছি, যেটার জন্য বসছি আমরা, সেটাই হোক। এখন আমাদের ফাইনাল ট্র্যাক রেকর্ডিং এর টাইম এসে গেছে, এরপর ফাইনাল ট্র্যাকটা রেকর্ড করে নিচ্ছি। এটা সাসপেন্সি, এটা আসবে প্রত্যয়ে জ্যাপিয়ারিয়ান যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে, লিঙ্ক তো পেয়ে যাচ্ছ। আর ISOL365 চ্যানেলেরও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই মিউজিকের ভিডিওটার লিঙ্ক, তো সাথে থেকো, ঠিক আছে। আমরা ফাইনাল ট্র্যাকটা রেকর্ড করে নিচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক, আমি প্রত্যয়, তোমাদের জ্যাপিয়ারিয়ান। আমার সাথে আছে ISOL365 প্রোডাকশনের মিঠুনদা। তো আগের ভিডিওটা তোমরা ভালোই রেসপন্স করেছো, ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো গানটি জানিও অবশ্যই কমেন্ট বক্সে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো ফ্রেন্ডস,
এইমাত্র ফাঁকা হলাম এবং প্রত্যয় চলে গেছে, আর তোমরা তো দেখেছো সারাটা দিন কতটা ধকল গেছে। তার সাথে বৃষ্টি ছিল, কারাতে ক্লাস ছিল, সৈকতকে সময় দেওয়া ছিল, মিউজিক শুট ছিল, অডিও রেকর্ডিং ছিল, খুব টায়ার্ড এবং টায়ার্ড আর কি বলবো। সাথেই থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকেও প্রেস করে রেখো, যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছায়। আর সবচেয়ে বড় কথা হলো, সাথে না থাকলে, সাপোর্ট না করলে আমাদের কাজগুলোর কোনো দাম নেই। আর তোমাদের জন্যই সবটা, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষায় থেকো। গুড নাইট।